মিনা ঠাকুর মাসি আমাদের একবার যথার্থই ঠাকুর, রান্না বান্না করার ঠাকুর আর কি। কালকে আমাদের বাড়ি থেকে বেরিয়ে অতক্ষণ ধরে কি গপ্প করছিলে? হ্যাঁ হুম 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 ও মাসি কখন কালকে? হ্যাঁ ওই মাসিটা কাজ লাগবে আসলে। হ্যাঁ তো কাজ করতেছে, তেমন একটা আছে তো আইসো তো আসছে তো নিয়ে গেছি কাকি, আমরা লোক নিয়ে নিচ্ছি আর কি করবো, তারপর সে বাড়ি করে যাই হোক, আমাদের আজকে রান্না বান্না শেষের পথে, শেষ পথে মানে হয়ে গেছে। আজকে হচ্ছে ডিমের ঝোল, ঠিক আছে বেশ করেছো, আলু দিলে আবার না তোমার দাদা খেতে চায় না আমার শ্বশুরমশাই খেতে চায়। এই হচ্ছে বিনস আর আলু ভাজা, এই হচ্ছে বাঁধাকপির তরকারি, এই হচ্ছে ভাত, আর এটা হচ্ছে সোনা মুগ ডাল। হ্যাঁ সোনা মুগ, মুগ তো কালকে সোনা মুগ নিয়ে এসেছি ইয়েতে আরামবাগ থেকে, দেখলাম মুগগুলো সত্যিই খুব ভালো ছিল। তো যাই হোক আজকে আমাদের এখনই বেরোবো আমরা, মিনামাসি বেরোলেই মিনামাসি পেছন পেছন আমরা বেরোবো হচ্ছে মেয়ার আমি যাবো হচ্ছে চুল কাটাতে। মাসির সাথে আমার অন্যরকম একটা দরকার ছিল, সেটা তো মিটে গেল যাই হোক, মিনামাসি সেজন্য রান্না করতেও আজকে একটু দেরি হলো। তো এখন ব্যাপারটা হচ্ছে ওই মাসির ব্যাপারটা তো ক্যামেরা অন করে বললাম ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি সেটা থেকেও বড় ব্যাপার হচ্ছে মজাই করেছিলাম সকালে এসেই, মানে একদম এতে এত ভদ্রমহিলা সত্যি খুব দুঃখী যিনি ওই ইয়ে আর কি সামনে দাঁড়িয়ে যিনি কথা বলছিলেন, তাই জন্য খুব একটা যেরকম আমি বলেছিলাম আগের দিন সেই মজা হবে সেটা আর করলাম না, জাস্ট এমনি জিজ্ঞেস করলাম আমি, নর্মাল জিজ্ঞেস জিজ্ঞাসা যেটা আর কি। তো যেহেতু আগের দিন বলেছিলাম সেহেতু, তো যাই হোক চলুন আরেকটু কাজ আছে আমার মিনামাসির সাথে, মানে মিটে গেছে তাও সামান্য একটু লেজুর বাকি আছে, সেটুকু মিটিয়ে নিই তারপরে একবারে রেডি বেডি হয়ে মিনামাসিও বেরোবে আমিও বেরোবো। চলুন চুল কাটিয়ে আসি, চুল কেটে না চুল কাটিয়ে আসে। ভুরু ভুরু কি বলবো, আমার ননদের শ্বশুরমশাই বলেন যে ভুরু কামিয়ে এসো, সেটাই ভুরু কামিয়ে আসি। চলুন আলপনাদি আজকে আসেনি, সকালবেলা এসে সে ফুলটা তুলে দিয়ে যায় আজকে সেটাও দেয়নি, কালকে রিয়েল জের। তবে তিনি যদি বেশি জের ধরে টানতে শুরু করেন, আলপনাদি কথাই বলছি, তাহলে তার জের এবার আমাদেরও রাখতে হবে, কারণ তার দিকটা বোঝা হয়নি এমনটা নয়, বোঝা হয় না এমনটাও নয়, কোথাও না কোথাও বাপের বয়সী একটা লোক, তিনি কথা বলেছেন মানছি, ঠিকঠাক কথা বলতেও পারেন না, মানে অযথা মেজাজ ছাড়িয়ে ফেলেন সেটাও সবই বুঝছি, কিন্তু তা সত্ত্বেও তা সব কিছুর আগে পরেও কিছু কিছু এমন জিনিস হয় যেটাতে ঠিক ব্যাপারগুলোকে সমর্থন করা যায় না। কারণ কালকে আমার শ্বশুরমশাই রাগারাগি করেছে, আলপনা দিয়েও কম করেনি, আমরা তো ছিলাম আলপনা দিয়েও খুব একটা কম কিছু করেনি, কাজে এই দেখতে যদি হয় তাহলে তো দুজনকে ইয়ে করতে হবে, দেখতে হবে আমাকে, হ্যাঁ দুজনের দিকটাই ভাবতে হবে, ওনার অসুবিধা হচ্ছে এটা তো ঠিকই, এটা তো অনস্বীকার্য। তো যদি আলপনাদির বেশি মেজাজ বা বেশি খারাপ লেগে থাকে তাহলে ঠিক আছে দেখা যাক কী করা যায় আর কি, এটুকু বলতে পারি যে কোনো কিছুই না কোনো কিছুর জন্য আটকে থাকে না, ঠিক আছে জীবন জীবনের মতো চলে, এবং ইউনিভার্স কারোর একটা কোনো জিনিসের একটা খুব সুন্দর বিকল্প নিশ্চয়ই বানিয়ে রাখেন, এটুকুই আর কি আমাদের বলার, কারণ সবটুকু তার দিকটা ১৬ আনার উপর ১৮ আনা বোঝার পরেও যদি ফিরানি হয়ে গেছে এবারে তুই আয়, মানছি কথাবার্তার ভঙ্গি অত্যন্ত খারাপ ছিল কিন্তু সেটা তো তার আগাগোড়াই, তো এইসবগুলো তো যাই হোক অনেক কিছুই ভাবনা চিন্তার ব্যাপার রয়েছে, কারণ কোথাও না কোথাও একজনের ওপর নির্ভর করে আমাদের যাবতীয় পারিবারিক প্ল্যানিং সব কিছু এভাবে তো তছনাছ হয়ে যেতে পারে না, দিনের পর দিন তো সেটা হতে পারে না, আলপনা দিয়ে আসছে না সেজন্য আমি দিনহাটা যাওয়া পিছিয়ে দিয়েছি এর আগে বহুবার দু তিনবার করে, সে সব কিছু জানে তা সত্ত্বেও এইবারেও আমাদের যাওয়াটা পিছিয়ে যাচ্ছে, তারপরে আমার শ্বশুরমশার অসুবিধা হচ্ছে, বাপের বয়সী একটা লোক একটা কথা বলেছে বা কিছুটা কথা বলেছে, সেই জন্য সব কিছু মিটে যাওয়ার পরে বা তার পারিবারিক সমস্ত কিছু তার দায়িত্ব মিটে যাওয়ার পর সে যদি এইরকম খর্গহস্ত হয় তাহলে তার একটা মিনিং অন্যরকম আমাদের ধরে নিতে হবে, হ্যাঁ এটা কিন্তু ঘটনা। তো চলুন তাহলে এবারে যাওয়া যাক। যাচ্ছি মালা কাকিমার পার্লারে বাঘাযতীন পার্কে, দুপুরের কাছে মালা দিদার পার্লার। এই মালা কাকিমা তিনি এখন এই মুহূর্তে রয়েছেন কলকাতায়, বেশ কিছুদিন হলো কলকাতায় গেছেন, তো এখন তার কর্মচারীরাই চালাচ্ছে, তো প্রত্যেকেই কিন্তু প্রায় বাড়ির সদস্যের মতোই হয়ে গেছে। এই পার্লারটা চালু হয়েছে তাও ধরুন বছর ১২, তার অনেক আগে থেকেই, মানে মালা কাকিমার আসল বাড়ি তো হচ্ছে শিব মন্দিরে মানে ইউনিভার্সিটির পাশে, সেই বাড়িতে কিন্তু একটা পার্লার ছিল বা পার্লার আছে, আমরা ছোটবেলা থেকে ওই পার্লারটাই দেখে এসেছি, বাঘাযতীন পার্কের পার্লার, তো এই বললাম তো বছর ১২ আগে। তো এই যবে থেকে এই পার্লারটা চালু হয়েছে, এই যে পবিত্রা বলুন, তারপরে রাজনীতি, তারপর মঞ্জু, তারপর মন্দিরা, এরা তখন থেকেই কিন্তু এখানে রয়েছে, কাজে এদের ওপর চোখ বন্ধ করে ভরসা করে কাকিমা চলে গেছে। আর প্রত্যেকবার টুকুরে চুল কাটে সাধারণত হয় মঞ্জুদি নাহলে মন্দিরা, আজকে মঞ্জুদি কেটে দিল আর আমারটা কেটে দিল মন্দিরা।
যারা পুরনো ব্লগ দেখেছেন তারা তো জানেনই, আর যারা নতুন দেখছেন তাদের বলি এই পার্লারের যিনি ওনার মালা দাস, তার হাজব্যান্ড হচ্ছেন রমলা প্রসাদ দাস, তিনি শিলিগুড়ি কলেজে ফিজিক্স পড়াতেন, আমার বাবার হরিহরাত্মা বন্ধু। তিনি মাস আটেকের জন্য দিনহাটা কলেজের প্রিন্সিপাল হয়ে গিয়েছিলেন এবং আট মাসই তিনি আমাদের বাড়িতেই ছিলেন। মানে এতটাই ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক। টুপুরে প্রথম পার্লারের এক্সপিরিয়েন্স হয়েছে কিন্তু এখান থেকেই। মালা কাকিমা প্রথম ওর হেয়ার কাটটা করে দিয়েছিল, ওকে জিজ্ঞেস করেছিল ভাই কি কাট কাটবে, বলে আমি গার্ল কাট কাটবো, তখন জাস্ট 3 বছর বয়স, আর কানফুটোও করে দিয়েছিলেন মালা কাকিমা। যাই হোক, মন্দিরা আজকে এত সুন্দর করে আমার হেয়ারটা ওয়াশ করে দিল, আমার না এই সময়টা খুব আরাম লাগে জানেন তো, কেউ যদি আমার একটু চুলে হাত বুলিয়ে দেয় আমার এত ভালো লাগে, যার ফলে ওকে আজকে বললাম যুগ যুগ জিও, আমার মাথায় যত চুল তত বছর পরমায়ু হোক। সেসব শুনে হাসছিল, তারপর ওই ভেজা চুলেই চুলটা সুন্দর কেটে দিল, তারপর শুকিয়ে নেওয়ার পর আরেকটু কাটলো। আমি কিন্তু খুব সাধারণভাবেই কেটেছি, মানে আমি জাস্ট ট্রিম করেছি, আমার চুলের ডগাটাতে ওই গোয়ায় গিয়েছিলাম তখন একটু স্টেপ মতো করা ছিল, আমার চুলটা সমানভাবে বাড়ছিল না। আমার ইচ্ছা হচ্ছে এবার আমার চুলটাকে একটা লেভেল করে নিয়ে তারপর একটু লম্বা করা, তারপর একটু চুলে কালার করারও ইচ্ছা আছে, কিন্তু সেটা এবার না, আর একটু চুলটা লম্বা হোক তারপরে, যার ফলে খুব একটা যে পার্থক্য আমার লুকে এসেছে এমনটা নয়। তো যাই হোক, এখন আমি এলাম হচ্ছে থ্রেডিং করতে। থ্রেডিং যে করছে সে হচ্ছে পিঙ্কি, সে তুলনামূলকভাবে অনেকটাই নতুন স্টাফ, কিন্তু এই পিঙ্কির ছেলে, পিঙ্কি হচ্ছে সিঙ্গেল মাদার, হাজব্যান্ড মারা গেছে, এর ছেলে আমাদের স্কুলে পড়ে, মানে আমি যে স্কুলটা চাকরি করতাম দার্জিলিং পাবলিক স্কুল সেই স্কুলে পড়ে। ছেলেটা একটু অমনোযোগী হয়ে গেছে পড়াশোনায়, আর মায়ের যে সে কি জেনুইন এফোর্ট যে ছেলে কীভাবে ভালো করবে, আমার সাথে প্রায় তাও 20 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কথা বললাম যে কীভাবে কী হতে পারে, মানে এত সুন্দর আইডিয়া নিচ্ছে যে দিদি কী করলে আমার ছেলেটা একটু পড়াশুনো করবে, দিদি প্লিজ একটু বলে দিন। আমি আমার যথাসাধ্য ওকে চেষ্টা করলাম বোঝানোর জন্য যে বাচ্চা বিশেষ করে ল্যাঙ্গুয়েজ নিয়ে খুব প্রবলেম, ল্যাঙ্গুয়েজ গ্রুপটা একেবারেই পড়তে চায় না, এবারের রেজাল্টও নাকি খুব খারাপ করেছে, অথচ বাচ্চাটা নাকি পড়াশোনায় ভালো, তার মানে কোথায় একটা অসুবিধা হচ্ছে। তা আমি ওকে বুঝিয়ে বললাম যে তুমি এইভাবে করে ছেলেকে জিজ্ঞেস করো, আসলে সময় ও নিজেও খুব একটা পায় না, মায়েদের যে কত জ্বালা, মানে সন্তান না থাকার এক জ্বালা আর সন্তান থাকার হাজার জ্বালা, সত্যিই তাই, কিন্তু খুব চেষ্টা মেয়েটার, এটুকু বুঝতে পারলাম যে ছেলেটাকে ভালো করে মানুষ করার। তো যাই হোক, আমার সাথে দীর্ঘক্ষণ কথোপকথনে ও যদি কিছুটা উপকার হয় তাহলে আমার খুব ভালো লাগবে, তবে হ্যাঁ ছেলেটার ব্যাপারে আমি খোঁজ খবর নেব। আর এই যে আমার কন্যাকে কেমন লাগছে একটুখানি বলবেন। হয়ে গেল, এবার বাড়ি যাব, চুল আঁচড়ানো চুল ইয়ে করা শেষ হচ্ছে না, এখান থেকে রিক্সা পাওয়াটা চাপ, হাঁটতে থাকি পেয়ে যাবো। না, আখের রস খেতে ভীষণ ভালো লাগে, এর আখের রস খাওয়ার সূত্রপাত হয়েছিল যখন আমার জন্ডিস হয়েছিল, তখন আমার বিয়ের পরে টুপুর যখন 4 বছর বয়স আমার জন্ডিস হয়, আমার শাশুড়ি মা তখন প্রত্যেক দিন আমাকে এত এত করে আখের রস খাওয়াতেন, তখন আমার খুব ভালো লাগতো, সে এখনও যখনই আমি দেখি আখের রস আমার খেতে ইচ্ছে করে। আর এই যে দেখুন, তিনি একখানা চুল ছাঁটিয়ে এমন আনন্দিত, নিজেকে দেখে আর তার আশ মিটছে না, তার জন্য যে আখের রসখানা রেডি হয়ে আছে সেটা আর কে দেখবে। তো যাই হোক, প্রথম দিকে খেতে চাইছিল না, আমি বলেছিলাম আখের রস না খেলে কিন্তু তোমার কোকাকোলা খাওয়া বন্ধ, তখন তড়াক করে উঠে লাফিয়ে বললো হ্যাঁ হ্যাঁ খাবো খাবো। তাই যে দেখুন, ভালো লেগেছে কিন্তু, কেন যে শুধু শুধু জেদ করে কে জানে, আর পুদিনাটা মাঝখানে দিয়ে দিয়েছে এত টেস্ট বেড়ে গেছে না কি বলবো। তো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে আমার মোরল ওস্তাদ সর্দারকে খেতে দিতে হবে, এই একটা তার আমার রয়েছে, শ্বশুরমশাইকে খেতে দিয়ে তারপর আমরা বেরিয়েছি, মানে আমাদের আজকে বেরোতে বেরোতে হয়ে গেছে প্রায় 1টা। যখন বাড়ি ফিরলাম তখন একেবারে কাঁটায় কাঁটায় 2:45। মোরল ওস্তাদ সর্দার আমাদের সব কথাই বোঝেন, আমি একদিন ভাবতাম বোধহয় ওরা বোধহয় মানুষের ভাষা বোঝে না, মানুষের শুধু মুখের ভাষা বোঝে তাই না, মনের ভাষাও বোঝে। কয়েকদিন লাস্ট 2 দিন আর কি দুজন আসছে একজন আসছে না, হ্যাঁ ওরা বোধহয় আমার ওই শুধু হলুদ দিয়ে রান্নাটা ওরা যেহেতু এখানে ওখানে খেয়ে বেড়ায় সেটা আমার এটা বোধহয় ওদের অতটাও পছন্দ হচ্ছে না। তো এখন আজকে যিনি আসছেন না তিনি হচ্ছেন ওস্তাদ,
তো আজকে যখন আমি কালকে আমি বেরিয়েছিলাম কালকে ওদের কাউকে দেখা পাইনি আমি যখন ঢুকেছি বেরিয়েছি আর প্রথম কথা হচ্ছে আমি ওদের শুধু এখন দুপুরবেলায় দিচ্ছি রাতটা দিচ্ছে হচ্ছেন এখানে একজন ভদ্রলোক আর কি মানে তার ফ্যামিলি তো তার স্ত্রী আমাকে একদিন বলেছেন উনি ফোন করেই আমাকে বলেছেন যে তুমি রাতটা দিও না রাতটা ওদের জন্য আমরাই রান্না করছি শুধু দিনেরটা দিচ্ছি তো সেই দিনে দিচ্ছি তার মধ্যে তিনজনের মধ্যে একজন আসছে না এ ফেরার টাইমে আমার সঙ্গে দেখা হলো জাস্ট সিনিয়র সিটিজেন ক্লাবের সামনে আমি তো প্রথমে দেখি তো লিস্টে যেরকম এরকম করে নাড়াচ্ছে তারপর আমি ডেকে বললাম মাই কালকে আসিস না কেন পরশু দিন আসিস না কেন হ্যাঁ তখন না ঠিক মানে কীভাবে ওরা মানুষের ভাষা বোঝে বন্ধুরা বিশ্বাস করুন তখন কিন্তু খুব প্রথমে দেখে খুব উৎসাহ লাজ আছে তারপরে ঠিক এরকম এক্সপ্রেশন ওরা মাছকে আসবি আজকে মাছ রান্না হয়েছে হ্যাঁ ওরা না সব থেকে বেশি ভালোবাসে মাছ খেতে যেই বললাম মাছ রান্না হয়েছে এরকম তোকে এক্সপ্রেশন তারপরে এলাম এসে আগে ওদের খেতে দিলাম তো ওই তখন আমি বললাম যে মিনামাসির সাথে আমার অন্যরকম একটু কথা আছে মিনামাসিকে আজকে ওদের রান্নাটা করতে বলেছিলাম কিছুই না ভাতের মধ্যে মাছ টাছগুলো দিয়ে সামান্য একটু ইয়ে দিতে ওটা আমি কি হলুদ দিয়ে তো সেটা মাসি করে গেছিলো রাত্রির বেলা খায় না ঠিকই কিন্তু ঠিক 12:30 থেকে আমার বাড়ির সামনে এসে বসে থাকে একেবারে মানে অতন্ত্র শুধু তাই না গেটের সামনে একজন বসে থাকে আর দুজন খালি টহল দিচ্ছে হচ্ছে এদিক থেকে ওদিক থেকে ওদিক থেকে এদিক থেকে এদিক থেকে ওদিক থেকে মানে সারাক্ষণ সারা রাত ধরে আর কোনোদিনও যদি এখন তো আমার অনেক রাত হয় উষুতে 3:30 থেকে ওদের ভুক ভুকানি শুরু হয় তার মানে মাঝে মাঝে এখনও পুরোনো অভ্যেসে পুরোনো চোরেরা আসেন আর কি বুঝতে পেরেছেন নিচে কেউ একটা এসেছেন এটা কোনো একজন ডাক্তারবাবুর গাড়ি আমার শ্বশুরমশাই মেডিকেল কলেজে চাকরি করতেন তো প্রতিষ্ঠার্চায় উনি খুব মানে কী বলবো পারদর্শী ছিলেন বা তথা এখনও আছেন এনার সব অনেক পুরনো দিনের আর কি আমার শ্বশুরমশাই পরিচিত তো আমার উনি তো বিনিময়ে কিছুই নেন না আমার শ্বশুরমশাই কিন্তু একটা মানে কিছুই নেন না তো যাদের কাছে অলরেডি মানে যাদের কুষ্ঠিটা অলরেডি করা রয়েছে তারাই মাঝে মাঝে ভালো সময় কবে আসবে সবগুলো জানতে চান প্রায়ই আমাদের বাড়িতে এরকম ডাক্তারদের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখবেন ডাক্তার নয় সব রকম মানুষই আসেন তবে ডাক্তাররা তো খুবই আসেন গিয়েছেন বলেন যে বিজ্ঞান চর্চা করলে নাকি এগুলোকে বিশ্বাস করতে নেই আমাদের বাড়িতে আসলে বুঝবেন বিজ্ঞান চর্চার সাথে যাই হোক আর কি ঠিক আছে থাক ছেড়ে দিই চলুন আপাতত আমি এবার চান করি এরপর দেখা হচ্ছে আপনাদের সাথে সন্ধেবেলায় মেয়ে আর আমি বেরোবো একটু গোষ্ঠপালের কাছে যাব আর তিনি সেই কেতা মারা তা শেষ হচ্ছে না একে নতুন হেয়ার কাট তারপরে আবার নতুন জাম্পস্যুটখানা সে পরেছে আমার কিছুই আলাদা করে বোঝা যাচ্ছে না আমি যেমন ছিলাম তেমনই আছি এবং আমি সেটাই রাখতেও চেয়েছিলাম কারণ আমার স্টেপ হয়েছিল না আমি চেয়েছিলাম সমান করে তারপর সেটাকে একটু লম্বা করতে তারপরে জাস্ট ট্রিম করেছি ওফ টুপুর এটা একটু বন্ধ করে দে দরজাটা বেড়ে মাটি না হয়ে গেছে 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 মাটির সাথে আটকে গেছে তো এখন যেটা আমি আর টুকুর যাচ্ছি হচ্ছে টুকুর বন্ধুদের সাথে কোথায় যেন যাবি একজন বন্ধু হ্যাঁ বন্ধুর সাথে ওই তোমার কি বলে গোষ্ঠপালের উত্তর দিকে সেখানে তাকে পৌঁছে দিতে যাচ্ছি সন্ধ্যে হয়ে গেছে এখন কটা বাজে 6:21 বাজে আসলে ভয়ঙ্কর খুশি সে এই আর কি সেজন্য রাস্তাতেই র‍্যাম্প ওয়ার্ক করছে একবার পেজেন্ট ওয়ার্ক করছে পাড়া তো সে ছোটোবেলা থেকে সবাই এখানে ওকে চেনে হ্যাঁ তো এই ফ্ল্যাট থেকেই গ্রিন ভ্যালি অ্যাপার্টমেন্ট থেকে একজন আবার বললো ভালো হচ্ছে তখন আবার লজ্জা পেয়ে গেল এই যে দেখুন র‍্যাম্প ওয়ার্ক করছে ভালো লাগছে কিন্তু দেখতে আমার মেয়েকে আমার নিজের চোখে খুব ভালো লাগছে আমার শ্বশুরমশারও খুব পছন্দ হয়েছে ওর এই কাট আর বোম্বাদার তো কথাই নেই মেয়ে যাই করে তাই ওর বাবার খুব ভালো লাগে তবে হ্যাঁ আমার নিজের আমার মেয়েকে ভালো লাগছে তবে এখন একটা জিনিসে বিরক্ত লাগছে সেটা হচ্ছে একেবারে লাল টকটকে করে লিপস্টিক পরেছে এটা আমার ঠিক পছন্দ হচ্ছে না তবে এটা ঠিক যে আমার পছন্দ অপছন্দ সবসময় ও চলবে কেন এটাও তো ঘটনা ওর নিজেরও তো একটা মতামত আছে ফাইরাস পটেটো খাবে সেই জন্য কি তার কেলেঙ্কারি বাপরে বাপ এটুকুর জন্য এত দূর এলাম তো বন্ধু কই রে লিপস্টিক পরেছে এই জন্য ওই সাথে বন্ধু দূর থেকে দেখতে পান বাপ গাছ থেকে নেমে আসা রাগ খুশি লাগছে যে বন্ধুর সাথে গেল সে বন্ধুর নাম হচ্ছে রিয়া টুপুরের খুব ভালো বন্ধু মেয়েটা কিন্তু বেশ ভালো জানেন তো এই বয়সেই খুব সুন্দর রান্না করতে পারে অনেক রকম রান্না করতে পারে তবে এটা ঘটনা যে টুপুর আজকে এখানে এলো জাস্ট স্পাইরাল পটেটো খেতে এবং ওর সাথে আমি লেজুর ধরলাম একটাই কারণে যে আমারও কিছু কাজ আছে বিধান মার্কেটে ও যা পরিকল্পনা বলেছে তাতে করে ওর ওই 1:45 মতো লাগবে তো ততক্ষণ অতি অনায়াসেই আমি আমার কাজগুলোকে গুটিয়ে নিতে পারবো আর কোথাও না কোথাও এখানে এসে হঠাৎ করে আমার বজরংবলীর মন্দিরটাতে যেতে বড় ইচ্ছা করছে আর এখান থেকে যেহেতু একেবারেই হাঁটাপথ দূরত্ব তাই জন্য ভাবলাম একবার একটু ঢুকেই পড়ি ওই আর কি ঠাকুর না টানলে তো হয় না তো এখন একেবারেই হংকং মার্কেটের মধ্যে দিয়ে আমি চলেছি বজরংবলীর মন্দিরে যা যা কেনার তার অর্ধেকটা কেনা আমার ইতিমধ্যেই হয়ে গেছে এরপরে বাকিটুকু কিনবো হচ্ছে কিছুটা সবজি সেটা আগে মন্দিরে প্রার্থনা সেরে নিই
তারপরে কিনবো, কারণ ওটা শুধু শুধু অনেকটাই বোঝা হয়ে যাবে না, হাতটা ভারী হয়ে যাবে, এই জন্য একবারে রিক্সায় ওঠার আগে ওটা কিনে তারপরে উঠবো। তো যাই হোক, বকবক করতে করতে মন্দিরে চলে গেলাম। আকাশে বেশ বিদ্যুৎ চমকাচ্ছে, যার ফলে একটু তাড়াহুড়ো করছি। মেয়েকে ফোন করে একটু বকাও দিলাম, সে কিনা বলে আরও আধ ঘন্টা সময় তার লাগবে। প্রচণ্ড খেপে গিয়েছিলাম আমি। তো যাই হোক, এখন কিছু সবজিপাতি কিনে নিই, তারপর বাড়ি যাবো। দুপুরকে সেই বকা দিয়েছি, এখনই আমি ফোন করেছিলাম, কোথায় বলে আরও আধ ঘন্টা। বললাম রাস্তায় রাস্তায় ঘুরবো নাকি আমি, মন্দিরে 8টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, 1:30 পর্যন্ত তার চলবে। কে বন্ধুর সাথে ছেড়ে দিয়েছি, তখন প্রায় ঘন্টা খানিক তো হলো, 1.25 ঘন্টা তো হয়েই গেলো না। তা আমি বলছি 10 মিনিটের মধ্যে যেখানে আছো সেখান থেকে আইলাভ শিলিগুড়ির সামনে এসো, খুব রেগে গেছি আমি। এই এখন আবার ফোন করছে, এসে গেছে। স্পাইরাল পটেটো সে খেতে পারেনি, কারণ স্টলটাকে সরিয়ে অন্য কোথাও নিয়ে গেছে। তখন সে ঢুকেছিল তার স্যারের বাড়িতে, মানে টিউশন স্যারের বাড়িতে, তখনই আমি ফোন করেছি। তো আমার বক্তব্য একটাই ছিল যে তোর প্ল্যান চেঞ্জ হয়েছে বা কিছু একটা, তুই আমাকে একটু জানাবি তো, নাহলে আমি কতক্ষণ রাস্তায় ঘুরবো। তা সে আত্মপক্ষ সমর্থনের প্রচুর চেষ্টা করছে, কিন্তু খুব একটা লাভ আমার সাথে এইসব ব্যাপারে হয় না, কারণ এই ব্যাপারে আমি ভুল কিছু নই। তো যাই হোক, বাড়িতে এসে জামাটাও ছাড়তে পারিনি, এসে দেখছি শ্বশুরমশায় খাওয়ার জন্য শ্বশুরমশায় উসকুস উসকুস করছেন, মানে ডিনারটা উনি আজকাল এত তাড়াতাড়ি করেন। তো যাই হোক, সেই জন্য আর একটুও পরে যেতে পারিনি, সঙ্গে সঙ্গেই আমি ওনার ডিনার তৈরি করতে শুরু করলাম। কিন্তু আমার পিঠে সাংঘাতিক যন্ত্রণা করছে, সাংঘাতিক, কিন্তু কিছু করার নেই, এখন এটা তৈরি করে নিই, তারপরে একটু বসার অবকাশ হবে। ইতিমধ্যে ঝমঝম করে বৃষ্টি নেমে গেল, মানে আমি যদি রাগারাগি করে ওকে একটু তাড়াতাড়ি বাড়িতে না নিয়ে আসতাম, তাহলে অবধারিত আমি ভিজতাম। ও তো স্যারের বাড়িতে ছিল, ঘরেতে হয়তো ভিজত না, কিন্তু আমি অবধারিত ভিজতাম, কারণ ছাতা নিয়ে যায়নি। বৃষ্টি শুরু হলো, রান্নাঘর থেকে টের পেলাম বৃষ্টি শুরু হলো, মানে ঘরেতে ঢোকার ওই 5-7 মিনিটের মধ্যেই, তার মানে একেবারেই ঠিকঠাক টাইমে ঢুকে পড়েছি, ছাতাও তো নিয়ে যাইনি, ফিরছিলাম। সবজিগুলো নিয়ে এসেছি আজকে, এই এই তো এখানে হচ্ছে লঙ্কা, টমেটো, বেবিকর্ন, এই যে ব্রকলি, ক্যাপসিকাম, আদা, রাঙা আলু আর বিট, কিছুই পাওয়া যায়, কিন্তু সুইট কর্ন বলুন বা বেবিকর্ন, মাশরুম, এগুলো বিধান মার্কেটেই ভালো পাওয়া যায়। আজকে যখন গেলাম মাশরুম আনিনি, পরের দিন মাশরুম আনিয়ে আসবো। দিনের বেলাতে কি ব্যাপার, ক্যামেরাটা একটু কীরকম ঘোলা ঘোলা মনে হচ্ছে যেন, তো ও আলোর জন্য। দিনের বেলাতে আর গিয়ে ছাদ থেকে জামাকাপড় নিয়ে আসিনি, কারণ মাসি আজকে এসেছে, কিছুটা জিনিসপত্র মাসি কেচেছে, সেগুলো অতটাও শুকনো হবে না জন্যই আর কি আমি তখন যাইনি। কিন্তু এখন যেহেতু ঝাপটা দিচ্ছে, সেহেতু এগুলো কোথায় আবার উড়ে যাবে, কারণ ছাদে একটু ক্লিপের সংখ্যা কম। কিন্তু এগুলো না শুকোয়নি বলা না, শুকিয়েছে, এমন ভেজা নেই, জাস্ট একটু স্যাঁতস্যাঁতে মনে হচ্ছে যেন, একটু রাত্রিবেলা যদি ফ্যান চালানো যায় তাহলে এগুলো শুকিয়ে যাবে, মানে স্ট্যান্ডে মেলে দেওয়ার মতো ভেজা নেই, কিন্তু আবার একেবারে ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে দেওয়ার মতো শুকিয়ে নেই। যার ফলে এগুলোকে আপাতত আজকে রাত্রে আমি একটু ছড়িয়ে এই পাখাটি এটি চালিয়ে দেবো, ও সকালবেলা একদম একদম ঠিক হয়ে যাবে। তো বুঝতেই পারছেন, গতানুগতিক কাজকর্ম শেষের পথে, তো আজকে আমি আর ব্লগটাকে বড় করবো, ব্লগ বড় করে স্পেশাল আর কিছুই দেখানোর নেই আপনাদের, টাইমটাকে জাস্ট টেনে হিঁচড়ে বড় করা ছাড়া। তো অন্যদিন তবু যা হোক, মাঝে মাঝে একটু এডিট করি, ক্লিপিং, আমার একটু কোনো আইডিয়া থাকে যে কতক্ষণের ব্লগ হলো, আজকে কিছুই করিনি, যার ফলে ন্যূনতম আইডিয়া নেই যে কতক্ষণের ব্লগ হলো। তো ঠিক আছে, এখন এডিট করতে বসবো, তারপরে দেখা যাক কতক্ষণের ব্লগ হয়। ছোট হলে হবে, এক একদিন ছোট হতেই পারে, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটাকে অন করবেন, করে দিয়ে অল অপশনটাকে অন করে দেবেন, যাতে আমি ভিডিও দিলেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। দেখা হচ্ছে আগামী দিন একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।